নমস্কার সকল সুধী দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, নিগম সুধামৃত চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু, জয় মা, শুভ সম্ভাষণ। আশা করি আপনারা সকলে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের অসীম কৃপায় সুস্থ আছেন, ভালো আছেন, স্বাভাবিক আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে পাঠ আলোচনা উপস্থাপিত হবে তা কিন্তু অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়। বিষয়টি হল ধর্মের পদাশ্রয় নিয়ে কি প্রকৃত অর্থে সুখকে অনুভব করা যায়, বা ধর্মের পদাশ্রয়ে কি জীবনে সুখের আগমন ঘটে। এই বিষয়ে আমাদের প্রাণের আরাধ্য দেবতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব আমাদের গুরু মহারাজ কি বলেছেন তারই পাঠ আলোচনা আজকে আপনারা সকলে শ্রবণ করবে। তো শুরু করছি আজকের পাঠ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজকে একদা জনকে একজন ভক্ত জিজ্ঞেস করলো যে, ঠাকুর, সদ্গুরু চরণাশ্রিত তো হয়েছি, কিন্তু জীবনে তো বিপত্তির অভাব নেই। বিপত্তি তো প্রত্যেক মুহূর্তেই একদম আক্রমণাত্মক হয়ে সংসার জীবনে প্রত্যেক মুহূর্তে পদে পদে নানান অসুবিধায় ফেলছে। কখনো এত দুঃখের মধ্যে দিয়ে জীবন যাচ্ছে যে বুঝতেই পারছি না এই দুঃখের কবে পরিসমাপ্তি হবে। তো ধর্মের পদাশ্রয় গ্রহণ করে কি সত্যিই মানব জীবনে কি কোনো সুখ বা ভালো কিছু লাভ হয়, কি এর ব্যাখ্যা ঠাকুর তোমার মতে কি বলে? তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মৃদু হেসে সেই জনৈক ভক্তের প্রশ্নের নিরসন করলেন। কি বলেছিলেন ঠাকুর এই প্রশ্নের উত্তরে, আসুন আমরা শুনে নিই আজকে স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের জবানিতে। ঠাকুর সেই ভক্তের প্রশ্নের উত্তরে বললেন, শোন, অনেকের ধারণা ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে বেশ সুখে স্বচ্ছন্দে হেসে খেলে জীবনটা কাটাতে পারা যায়। তোমাদের অনেকের ধারণা থাকতে পারে সদ্গুরুর আশ্রয় নিয়েছি যখন, তখন রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ আমাদের আসবে কেন? কিন্তু পৌরাণিক যুগের কথা ভেবে দেখো দেখি, শ্রীবৎস, নল, হরিশ্চন্দ্র প্রভৃতি প্রাতঃস্মরণীয় মহাপুরুষেরা ধর্মের শরণাপন্ন হয়ে কি কম লাঞ্ছনা ভোগ করেছিলেন? স্বয়ং শ্রীকৃষ্ণ যাদের সখা, সেই পঞ্চপাণ্ডবেরও ব্যবহারিক জীবন কি কম দুঃখ কষ্টে কেটেছিল? আমি জানি ধর্মের আশ্রয় গ্রহণ করলে বিপদ আপদের প্রভাব আরো বেশি বেড়ে যায়, এতে চিত্ত বিমল হয়, স্বচ্ছ হয়, মানুষ মানুষের মতন হয়ে ওঠে, বা মানুষের মধ্যে সমস্ত রকম দৈবগুণের বিকাশ সহজ সাধ্য হয়। তো শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এখন সুন্দর করে এই প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন। ঠাকুর বলেছেন যে অনেকে মনে করে, এটা আমরা অনেকে মনে করি যে আমরা ভগবানের আশ্রয় নিয়েছি, গুরুর আশ্রয় নিয়েছি, তো আমরা ধর্মের পথে চলছে, আমাদের জীবন তো সুখে স্বচ্ছন্দে আনন্দে একদম হেসে খেলে কেটে যাবে। কিন্তু এই ধারণা কিন্তু সম্পূর্ণই ভুল। ঠাকুর বলছেন যে সদ্গুরুর আশ্রয় নিয়েছি তো রোগ শোক দুঃখ কষ্ট বিপদ আপদ এসব কেন আসবে আমাদের? আমাদের তো ঠাকুরের আশীর্বাদে দিব্য হেসে গেলে আনন্দে জীবনের সমস্ত সুখ নিয়ে জীবন পথে আমরা এগিয়ে যেতেই পারি, কেন আমাদের বিপদ আপদ রোগ শোক দুঃখ কষ্ট আসবে? ঠাকুর বলছেন যে এটা আসে কারণ এই বিপদ আপদ দুঃখ কষ্টই কিন্তু মানুষকে মানুষ গড়ে তোলে, মানুষকে মজবুত করে তোলে। যত বিপদ আপদ শোক শোক দুঃখ কষ্ট হবে তত মানুষ এই সংসারের অনিত্যতাকে উপলব্ধি করতে পারবে। আমরা এই অনিত্যের উপাদান দিয়ে কিন্তু বাসা বেঁধেছি যার ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রতি মুহূর্তে। এই সদ্গুরুর আশ্রয় গ্রহণ করলে বা শ্রী ভগবানের আশ্রয় গ্রহণ করলে, ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে, ধর্ম আমাদের এই শিক্ষাই দেয় যে কোনটা নিত্য কোনটা সত্য কোনটা শাশ্বত এবং সনাতন। এই অনিত্য জগতের মোহ মায়ায় যাতে আমরা জর্জরিত হয়ে প্রতিনিয়ত আমাদের যাতে হৃদয় যাতে একদম অশান্ত, যাকে বলে সবসময় একদম বিচলিত হয়ে থাকে, সেটা যাতে না হয় সেই জ্ঞানই আমাদেরকে ধর্ম প্রদান করে। ধর্ম আমাদের কি শেখায়? ধর্ম আমাদের শেখায় ধারণ করতে, ধর্ম আমাদের শেখায় সহনশীল হতে, ধর্ম আমাদের শেখায় জীবন পথে অবিচলিতভাবে স্থিরভাবে সত্যকে জেনে প্রকৃত সত্য নিত্য সনাতন যা সেটাকে জেনে অগ্রসর হতে। ঠাকুর বলেছে যে এটাই সদ্গুরুর এক কৃপা, কিন্তু যে সব রোগ শোক দুঃখ কষ্ট ইত্যাদি মদন মরণের মধ্য দিয়ে হাসি মুখে ভগবানের পথে অগ্রসর হওয়াই কিন্তু সদ্গুরুর এক বিশেষ আশীর্বাদ। সদ্গুরুর চরণাশ্রয় লাভ করলে আমরা একটা অনুধাবন করতে পারবো যে যা আমাদের জীবনে আসছে রোগ শোক বাধা বিপত্তি এই সমস্ত কিছুই কিন্তু আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য,
যাতে আমাদের জীবনে শুভ কিছু হয়, পরবর্তীকালে যাতে আমাদের মধ্যে দৈবী গুণ মনুষ্যত্ব গুণের আরো বিকাশ হয়। চিত্ত যদি সমস্ত সময় বিভিন্ন বিপদ আপদ রোগ শোকের দ্বারা জর্জরিত হতে হতে এবং সেগুলোকে সলভ করতে করতে যখন অগ্রসর হবে, তখন মনের সমস্ত পাপ ময়লা মাটি ধুয়ে যাবে। আমাদের মস্তিষ্ক কখনো অলস থাকবে না। আমাদের মস্তিষ্কে প্রত্যেক মুহূর্তে যে আমরা চ্যালেঞ্জেস গুলো ফেস করবে, চ্যালেঞ্জেস গুলো যখন আমরা ওভারকাম করব, আমাদের মাইন্ড তথা আমাদের মন দুটোই কিন্তু অনেক বেশি ডেভেলপড হয়ে যাবে। এবং আমাদের এই ডেভেলপমেন্টটা খুব দরকার। আমাদের মনটা পরিষ্কার হবে, আমরা বুঝতে পারবো যে কোনটা সঠিক কোনটা বেঠিক। আমরা ভগবানের কৃপা বুঝতে পারবো যে ভগবান প্রত্যেক মুহূর্তে দেখিয়ে দিচ্ছেন যে যাতে আমরা আসক্ত হচ্ছি সেই প্রত্যেকটা আসক্তি হচ্ছে মিথ্যে। ওই আসক্তি থেকেই আসবে বাসনা, বাসনা থেকেই আসবে দুঃখ। তাই বাসনা এবং আসক্তি থেকে নিবৃত্ত হওয়ার পথ আমাদের দেখায় ধর্ম। তাই ধর্মের পদাশ্রয় গ্রহণ করলে আমাদের মধ্যে সেই চেতনা বা বোধ জাগ্রত হবে, যাতে আমরা সুখ এবং দুঃখ দুই অনিত্য এটাকে বুঝতে পারো। এই বোধটা সবার মধ্যে জাগরিত হয় না বলেই তারা কিন্তু যে কোনো কিছুতেই মুহ্যমান হয়ে পড়ে। ঠাকুর সেটাই বলছে যে প্রাচীনকালে শ্রীবৎস, নল, হরিশ্চন্দ্র এরা প্রত্যেকে কত ব্যবহারিক জীবনে কত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছেন, তার জন্যই কিন্তু সেই মহান চরিত্রের নামগুলো আজকে আমরা মনে রেখেছি। শ্রীকৃষ্ণ সাথে থাকা সত্ত্বেও পঞ্চপাণ্ডবের ব্যবহারিক জীবন কি কম দুঃখের ছিল? তাদেরকে যতুগৃহে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। দ্রৌপদীর পাঁচটা, দ্রৌপদী তথা আরো পঞ্চপাণ্ডবের যে পুত্র, তাদের নিধন হয়েছিল অশ্বত্থামার হাতে, সবই তো আমরা জানি মহাভারতে। তো শ্রীকৃষ্ণ তো তখন তাদের সাথেই ছিলেন। তাদের ব্যবহারিক জীবনের দুঃখ কষ্ট কি কমেছিল? তা কমেনি, কারণ প্রত্যেকটা কিছুর থেকে তারা শিক্ষা পেয়েছিলেন, প্রত্যেকটা কিছুর থেকে তাদের চেতনা এবং বোধের জাগরণ হয়েছিল। আমরা আমাদের এই অনিত্য উপাদানে আমাদের জীবন এমনভাবেই জড়িয়ে আছে যে আমরা এর বাইরে চিন্তা করতে পারছি না। আমার 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 এই আমিত্বকে ধ্বংস করা হচ্ছে ধর্ম। তুমি যেখান থেকে এসছো, তোমার সৃষ্টিকর্তা সেই একমাত্র তোমার আপন, আর কেউ নয়। আর সমস্ত কিছুই মায়ার খেলা, যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। এই বোধ আমাদের জাগায় হচ্ছে ধর্ম। এই বোধ আমাদের মধ্যে প্রদান করে হচ্ছে সদ্গুরু। সদ্গুরু আমাদের সংসারের অনিত্যতাকে দেখিয়ে আধ্যাত্মিক নিত্য সত্য সনাতন তত্ত্বের সন্ধান দেয় হচ্ছে স্বয়ং সদ্গুরু। তাই তো তিনি গুরু, অর্থাৎ গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে আলো। অজ্ঞান অতি মীরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাভয়া। অজ্ঞান তিমিরকে তিনি জ্ঞান চক্ষু, মানে অজ্ঞান তিমির নাশ করে জ্ঞান চক্ষুকে, জ্ঞান শলাকা দ্বারা তিনি জ্ঞান চক্ষুর উন্মিলন ঘটিয়ে দেন। তিনি তো গুরু। তো এই ধর্মের পদাশ্রয় গ্রহণ করলেই যে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য হবে তা নয়, হয়তো বিপদ আপদ বা বেশি বেড়ে যেতে পারে। তাতে কি আমাদের চিত্ত বিমল হবে, স্বচ্ছ হবে, আমরা সঠিক মানুষ হয়ে উঠব, আমরা এই সংসার তথা জগতের অনিত্যতাকে অনুধাবন করতে পারবো, এবং যা নিত্য সত্য সনাতন তার প্রতি আমাদের মন অগ্রসর হবে। এবং তার প্রতি যদি আমাদের মন অগ্রসর হয়, তবে আমরা যে শান্তি লাভ করবো তাকে বলা হয় হচ্ছে পরাশান্তি, সকল শান্তির ঊর্ধ্বে, সকল সুখের ঊর্ধ্বে। তখন আর কিছুই আমাদের মনে কাজ করবে না, বা কোনো কিছু প্রভাব আমাদের মনে আর এসে পড়বে না। ঠাকুর বলছেন, যখন সেই আত্মজ্ঞান লাভ হবে, আত্মস্বরূপ লাভ হবে, তখন 49 বায়ু প্রবাহিত হোক, অগ্নি পৃথিবী দগ্ধ করুক, কিছুতেই কিছু যায় আসবে না। কারণ আমি সবই জানি সমস্ত কিছু জগতের এক মায়া এবং অনিত্যতা, এ তো ধ্বংস হবেই। এর প্রতি আমাদের কোনোই অধিকার বা কন্ট্রোল নেই। আমাদের যে উদ্দেশ্য, আমরা যে উদ্দেশ্যে আমাদের মানব জন্ম হয়েছে, যে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পাওয়ার যে সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ কিন্তু এই মানব শরীরই আমাদেরকে প্রদান করে। এই বোধ, এই চেতনাই আমাদের মধ্যে জাগাবে ধর্মের, ধর্ম আমাদের মধ্যে কিন্তু এই চেতনা বা বোধকেই জাগাবে, এবং আমরা এই ধর্ম পথকে অবলম্বন করেই কিন্তু এই সমস্ত কিছু পারে চলে যেতে পারব। এই পথই আমাদের দেখায় হচ্ছে ধর্ম, শ্রী ভগবান তথা সদ্গুরু। শ্রী শ্রী ঠাকুর কিন্তু এই উপরিক্ত আলোচনায় এই ব্যাখ্যাটি প্রদান করেছে। তো আজকের মতন এই সংক্ষিপ্ত পাঠ আলোচনার সমাপ্তি এখানেই করছি। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন, এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অবশ্যই অল করে দেবেন, যাতে পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত এরকম আলোচনা আপলোড হলে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীণ সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শ্রী গুরু স্মরণ, শ্রী গুরু নাম, শ্রী গুরু ভাব, ইষ্ট স্মরণ মনন, সদা সর্বদা ধর্মের পদাশ্রয় গ্রহণ করে জীবনকে এক উচ্চতর বোধে পরিচালিত করবেন। সকলকে জানাই আমার আন্তরিক নমস্কার এবং অনেক অনেক শুভকামনা। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা।